অধিবাস হবে, তোমার মেয়ের গায়ে হলুদ হবে, তোমার মেয়ে সিঁদুর পরে তার শ্বশুর বাড়ি যাবে মা, তোমার মেয়ের শ্বশুর বাড়ি যাবে, তোমার সাথে আজ সাগরের বিয়ে, একটু পরেই নতুন বউকে নিয়ে চলবে এই গলাধর চৌধুরী রাইস মিলে। বউ নয় গো বউ নয়, আমার মতোই একজন চামেলি ফুল, যে ফুল ফোটার আগেই গাছ থেকে তার কলিটাকে টেনে ছিঁড়ে নিয়ে আসবে, তারপর জোর করে টেনে টেনে তার পাপড়িগুলোকে মেলে দেবে, তারপর একদিন গন্ধহীন কাগজের ফুলের মতো এই রাইস মিলের ফুলদানিতে সাজানো থাকবে। থাক থাক চামেলি থাক, আজকে এইসব কথা থাক, আজ আনন্দ দিনে জমি আনন্দ কর, আর শুধু নাচ গান আর খানা পিনা। আরে নাচ গান খানা পিনা পরে হবে, চামেলি তো নাগর সাগর বিয়ে করেছে, বিয়ে করে নতুন বউ নিয়ে ঘরে আসছে, নতুন বউয়ের জন্য কোনো অসুবিধা না হয়? হবে না গো হবে না, আমাদের নতুন বউকে আমরা নিচে গিয়ে বরণ করে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওর জন্য তোরা কোন ঘরের ব্যবস্থা করেছিস সেটা বল। কেন গো, যে আসছে সে কোথাকার মহারানী? মহারানী হোক আর যাই হোক, কাল থেকে তার লম্পে জ্বালিয়ে দরজার সামনে দাঁড়াতে হবে, একটা রাতের জন্য মোজাইক করা ঘর আর বোম্বের চাদর এনে কি লাভ? সেসব কথা না তোর নেই, আমার বাচ্চা হুকুমের সাথে বললাম। ঠিক আছে এই নিয়ে এত কিছু ভাবতে হবে না, আমি সব জিনিসপত্র গুছিয়েই রেখেছি। এই শোন, তোকে একটা কাজ করতে হবে, এই ঔষধটা শরবতের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিস। কোনো ওষুধ টুষুধ আমি খাওয়াতে পারবো না, শেষ পর্যন্ত মরে গেলে এই থানা পুলিশের হেপায় আমাদের পড়তে হবে। মরবে কি বাঁচবে সে চিন্তা তোকে করতে হবে না, থানার দরজা আজ নিজে বাড়ির দরজায় পাহারা দেবে। বাহ চমৎকার, এই নরকের দরজায় দাঁড়িয়ে থাকার জন্যই বুঝি সরকার দারোগা বাবুকে মাইনে দিয়ে রেখেছে। চামেলি, সামান্য একটা মেয়ের সর্বনাশ করার জন্য এই সমাজের মাতারা হাতে হাত মিলিয়ে মাঠে নেমে পড়েছে। কথাটা কথা ধরে টানে গেলে তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? আমাকে ভয় দেখাবে না, আমি গদাধর চৌধুরীর টাকায় খাইও না পড়িও না, রীতিমতো নিজের গজর খাটিয়ে খাই। ঠিক আছে, আজই গদাধরকে বলে তোর শরীরের ঘানি থেকে আমি সব তেল বের করে নেব। আহ, নিজেদের মধ্যে কেন কি জাইন করছেন, দিন দিন ওষুধটা আমায় দিন, যা করার আমি করব। এই যে রাত, আর চামেলিকে বেশি পেঁয়াজি মারতে বারণ করিস, একটা কথা মনে রাখিস চামেলি, মেয়ে মানুষের গায়ের রং চিরদিন টাটকা থাকে না, ধন মান জোয়ানি এই সব শুধুই পদ্ম পাতার পানি। জানি জানি, পুরুষ মানুষরা যে হাত দিয়ে সোহাগ করে মেয়ে মানুষদের গলা জড়িয়ে ধরে, সোহাগ শেষ হয়ে গেলে ওই একই হাত দিয়ে তাদের ভালোবাসার বুকে ছুরি মারে। আমি কিন্তু কারোর ভালোবাসার বুকে ছুরি মারতে পারবো না চামেলি। কি বললি, ভালোবাসা? তোর মুখে ভালোবাসার কথা কেন? আমার মনে কি ভালোবাসার কথা থাকতে পারে না? আমি কাউকে ভালোবাসতে পারি না। না, তোর মুখে ভালোবাসার কথা থাকতে পারে না, তুই কাউকে ভালোবাসতে পারিস না। তুই যদি আমাকে ভালোবাসতিস তাহলে গদাধর চৌধুরীর কথা আমাকে তুলে এনে এখানে আটকে রেখে মারধর করতে পারতিস না। তোর মনে প্রেম ভালোবাসা বলে কিছু নেই, তুই একটা বাজে লোক, খারাপ লোক। হ্যাঁ হ্যাঁ, আমি একটা বাজে লোক, খারাপ লোক, আমার মনে দয়া মায়া প্রেম প্রীতি ভালোবাসা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ওই গদাধর চৌধুরীর কথায় তোকে তুলে এনে আটকে রেখে মারধর করছি ঠিকই, কিন্তু কিন্তু একটি বারও ভেবে দেখেছি কেন আমি তোকে মারধর করতাম? অন্য কেউ মারতে এলে তার হাত থেকে চাবুকটা কেড়ে আমি তোকে মারতাম কেন? কারণ কারণ আমার থেকে তোকে তারা বেশি মারত, তখন তখন এই বুকটা খুব লাগত। হ্যাঁ রে চামেলি, হ্যাঁ এই বুকটা খুব লাগত। তোর ঘরে যখন কোনো খদ্দের ঢোক হয় তখন তখন মদনার নাম করে পাশের ঘরে গিয়ে আমি আমি ছটফট করে হাতে তুলে নিয়ে চাব ওই খদ্দেরটাকে মারবো বলে, কিন্তু কিন্তু পারি না পারি না, কারণ কারণ গদাধর চৌধুরীর টাকার শিকলে আমার আমার হাত দুটো বাঁধা। তখন কষ্টে বুকটা ফেটে যায় কেন জানিস? কারণ কারণ আমি তো তোকে ভালোবাসি।
गरम गरम कचुरी जदि हाथे पावा जेतो ना मेजाजटाई अन्यरकम हतो बाइरेटा देखछि सरे जाओ भिड़ो सागर बहु निये एलो बोले नतुन बाड़ी तुम नतुन घर निजे घर बाड़ी भलो सब बुझे नाओ সব খুলে বলো প্রথম থেকে বিয়ের ব্যাপারটা নিয়ে তোমার আমার অদ্ভুত লাগছিল বলো বলো তুমি আমাকে কোথায় নিয়ে এলে তোমাকে নিয়ে এসেছি গদাধর চৌধুরীর রাইস মিলে এরা সবাই আমার দুই একদিনের সঙ্গী সাথী এই গদাধর চৌধুরী কোথায় এক লাখ টাকার বিনিময়ে তোমাকে বিয়ের নামে আমি অভিনয় করেছিলাম পুলিশ নিজেই আজ তোমার এই সর্বনাশের পালার পালাকার হয়ে বসে আছে তুমি সাগরিকাকে চেনো না শয়তান আমি আমি তোমাকে খুন করে ফাঁসিতে ঝুলব হ্যাঁ হ্যাঁ খুন করে ফাঁসিতে একি আমার আমার মাথাটা ঘুরে গেল কেন আমার আমার পাগুলো অবশ লাগছে কেন কেন লাগছে এই সারা দেহ মনকে অসার করে দিয়ে এক নতুন সাগরিকার জন্ম দেবে যে সাগরিকা এবার পায়ে ঘুমুর পরে এই শয়তানের রাজসভায় মন মাতানো নাচবে মন মাতানো গান গাইবে আমি নাচব না আমি গাইব না এই শোনো না শোনো ঘরের বউকে কেউ নাচাতে পারে আমি যে তোমার বিয়ে করা বউ আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও সাগরিকা এই বিশাল ষড়যন্ত্রে সাগর একটা ছোট্ট নাট বলটু এই সমাজের বুকে যে শয়তানের মাকড়সার চাল পাতা আছে তাতে এই সাগর একটা ছোট্ট পোকা সেই চাল চিরে বেরোবার ক্ষমতা তার নেই তাই তাই তোমাকেও আমি কোনো সঠিক পথে সন্ধান দিয়ে যেতে পারলাম না যদি পারো আমাকে তুমি ক্ষমা করে
ক্ষমা করে দিও। এই শোনো, এই শোনো, আমাকে ফেলে রেখে যেও না। এই শোনো, এই ঘরের মধ্যে ফেলে রেখে যেও না। শোনো না, শুনে যাও, শুনে ক্ষমা কি দিয়ে ক্ষমা করব, কাকে ক্ষমা করব? অন্যায়ের প্রতিবাদ করা যদি আমার অন্যায় হয়ে থাকে, তাহলে এই সমাজে, এই সমাজের লোকেরা আমাকে আমাকে ধিক্কার জানাক। হ্যাঁ হ্যাঁ, আমাকে শাস্তি দিক। হাই, এই সাগরিকার পায়ে গুগুর পরিয়ে তোমরা সবাই একটা নতুন বাইজির সৃষ্টি করো। হ্যাঁ হ্যাঁ, নতুন বাইজির সৃষ্টি। অন্ধকার, অন্ধকার চাই, অন্ধকার চারিদিকটা, অন্ধকার চাই, অন্ধকার। যে রাম একবেতে রাত, যে রাতে ডাইনির বাসি বাঁধবে, যে রাতে আমরা কেউ কারোর নই, কেউ কারো ভাই নয়, বোন নয়, বান্ধব নয়, কেউ নই। আমরা আমরা পশুর জান্তব খিদে নিয়ে আমরা সবার সবার খাদ্য খাবো। এসো, আসো, আমার দিকে এগিয়ে এসো। এই এই সাগরিকার পায়ে ঘুঘুর পরিয়ে একটা নতুন বাইজির সৃষ্টি করো। হ্যাঁ হ্যাঁ, তোমরা নতুন বাইজির সৃষ্টি করো। ওই ভগবানের মূর্তিটা সরিয়ে দিয়ে একটা একটা শয়তানের মূর্তি এগিয়ে এসো। এসো, এগিয়ে এসো, শয়তানের মূর্তি আমার দিকে এগিয়ে এসো। এসেছি। আজ তোমার প্রথম আসরে আমি প্রথম নাচ দেখতে এসেছি। কে?